এতদিন ধরে আপনার বউকে কে দেখাশোনা করলো? আমার ভাই আছে, আমার ভাইয়ে দেখাশোনা করছে। এতদিন ধরে ভাইয়ে দেখাশোনা করছে তো ভাই। আর দাদা কি বারবার কেন শুনতেছো? না না শুনতে হবে তো আমাকে, বারবার কেন শুনবা আমাকে? আজকে আমি দেখাবো এমন একটা মানে ফ্যামিলিকে, যে ফ্যামিলিটা আজকে নিয়ে 5 বছর আগে বিদেশে গেছে, বিদেশ থেকে 5 বছর পর আজকে ফিরলো। তো দেখবো আমরা তার মধ্যে কি কি হয়েছে, ঠিক আছে? তো আমি আগে যাব ওর স্ত্রীর কাছে গিয়ে কিছু শুনবো, ঠিক আছে, যে কতটুক সত্য আর কতটুক মিথ্যা, তো ওইটা নিয়ে আগে আমি মানে শুনবো, শোনার পরে বিস্তারিতটা জানাচ্ছি। তো আপনার বর কি আপনাকে ছেড়ে বিয়ের রাতেই চলে গেছে? হ্যাঁ গেছে। আজকে কতদিন হয়ে গেল? 6 বছর। 6 বছর হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তো আজকে তো বাড়ি আসছে নাকি? হ্যাঁ আসিছে। তো আপনাকে কিরকম লাগতেছে? খুব খুশি না? খুশি। তো আপনার বরের কাছ থেকে কিছু আগে শুনি। আর নিয়ে আসে মিঠাই, নিয়ে এসে ললিপপ, নিয়ে এসে ললিপপ, নিয়ে আসে আর আইসক্রিম, আইসক্রিম। হ্যাঁ তো অনেক খুশি তো আপনি? খুব খুশি, 6 বছর পরে আসে না? খুব খুশি, দারুন 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 দারুন। তো আজকে আপনার বরের কাছ থেকে কিছু শুনি। তো দাদা, তো আপনার মানে বিয়ের পরে আপনার বিয়ের রাতেই চলে গেছেন কেরালা? হ্যাঁ। তো কতদিন হইলো? 6 বছর। 6 বছর হয়ে গেছে। তো আজকে যে বাড়ি আসেন, বাড়ি এসে কিরকম লাগতেছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। তো এতদিন ধরে আপনার বউকে কে দেখাশোনা করলো? আমার ভাই আছে, আমার ভাইয়ে দেখাশোনা করছে। এতদিন ধরে ভাইয়ে দেখাশোনা করছে, তো ভাইয়ের কাছে যাবো, আসেন এদিকে। আচ্ছা দাদা, এই আপনার দাদা তো চলে গেছে 6 বছর আগে কেরালা নাকি? তো এতদিন ধরে আপনার বৌদির সঙ্গে আপনি ছিলেন, দেখাশোনা কি আপনি করেছিলেন নাকি? করছি। হ্যাঁ দেখাশোনা করেছেন, মানে সেবা যত্ন করেছিলেন নাকি? খুব ভালো লেগেছিল? লেগেছিল, আমি সবসময় দেখাশোনা করেছি। হ্যাঁ সবসময় দেখাশোনা আপনি করেছিলেন তাইলে? না ঠিকই আছে। তো এবার বলেন যে এতদিন ধরে আপনার দেয়ার কিরকম আপনার সেবা যত্ন করলো? খুব ভালো করছে, খুব ভালো 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 দারুণ ভালো, খুব ভালো, ঠিকই আছে। তো এবার আপনার বরের কাছে আমি আর একটা কথা শুনি, ঠিক আছে? ওনার একটু ফিলিংস এর সম্বন্ধে আমি জানি, ঠিক আছে? আমাদের এগুলো নিউজ, ঠিক আছে, আমাদের টোটাল মানে ভালো করে ক্লিয়ার করে শুনে নিতে হবে, ঠিক আছে? 6 বছর থেকে আমার, 6 বছর থেকে চোখের জল তো গেল। হ্যাঁ তো আমার কি হবে 6 বছর পর? আজকে তো খুশির দিন নাকি? খুশির দিন, অবশ্যই খুশির দিন। হ্যাঁ তো শুনি, শুনে নিই। তো এই যে 6 বছর পরে যে আসলেন, আসার মানে কি খুশিটা কিরকম অনুভব করছেন? খুশি, খুব খুব ভালো লাগতেছে। এর মধ্যে আমার 2টা বাচ্চা আছে, 6 বছরের মধ্যে 2টা বাচ্চা। তো আপনি তো বিয়ের রাতে ছিলেন না? না। তো বাচ্চা কি করে আসলো? আমি একটু কনফিউজ হয়ে গেলাম। তো আমার ভাই ছিল, ভাই ছিল, মানে ভাইয়ে দেখাশোনা করছিল। বাহ খুব ভালো, আমি খুব খুশি, খুব খুশি, ঠিকই আছে। তাইলে মানান, খুশি মানান। হ্যাঁ ভালোই থাকেন, খুশিয়ে মানান।